আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজিত রাজু। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজন। টানা 33তম বারের মতো চীনা ঐতিহ্য অনুসরণ করে নতুন পররাষ্ট্রমন্ত্রী চীন কাঙের আফ্রিকা সফরকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আসছে দিনগুলোতে চীনের সঙ্গে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর সম্পর্কের গুরুত্ব বাড়বে আরও। ইউনিভার্সিটি অব জোহানেসবার্গের সেন্টার ফর আফ্রিকা চায়না স্টাডিজের গবেষণা পরিচালক ইমানুয়েল মাতাম্বো বলেন, গেল 3 দশক ধরেই আফ্রিকার দেশগুলো প্রথমে সফর করেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীরা। পররাষ্ট্রমন্ত্রী চীন কাঙের এই সফর আফ্রিকা চীন সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন তিনি। চীন আফ্রিকা সমন্বিত ও কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক ও বন্ধুত্ব আরও গাঢ় করতে ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন, মিশর সফর করবেন এই চীনা পররাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর এবং আরব লীগের সদর দপ্তরে যাওয়ার কথা আছে তার। চীনা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টানা 33তম বারের মতো প্রথম বিদেশ সফরে আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে গেলেন চীন ক্যাং। গেল 3 দশক ধরেই এই রীতি চালু আছে, আর মিস্টার চীন ক্যাং সেই রীতিরই পুনরাবৃত্তি ঘটালেন। এর অর্থ চীন এখনও আফ্রিকা মহাবিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষাকে গুরুত্ব দেয়। এটি কেবল একটি পুরনো রীতিই নয়, বরং বেশ তাৎপর্যপূর্ণ এবং আফ্রিকার সঙ্গে উন্নয়নের সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতির ব্যাপারে চীন আন্তরিক। চীনের কোভিড নিয়ন্ত্রণ নীতি বিজ্ঞান ভিত্তিক, কার্যকর এবং জাতীয় বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। চীনের কোভিড নীতি ইতিহাসের পরীক্ষায় টিকে থাকবে বলেও এ সময় উল্লেখ করেন মুখপাত্র ওয়াং ওয়েনবিন। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, একটি গতিশীল শূন্য কোভিড নীতির কারণেই চীন করোনার মারাত্মক ডেল্টা ও অন্যান্য ধরন রোধ করতে পেরেছে, সংক্রমণ ও মৃত্যু হার কমাতে পেরেছে এবং মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষা করতে পেরেছে। ওয়াং বলেন, গতিশীল শূন্য কোভিড নীতির কারণেই চীন বেশি মানুষকে টিকা দিতে পেরেছে এবং 2020 সালে বিশ্বের প্রথম অর্থনীতি হিসেবে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। চীনের মহামারী নিয়ন্ত্রণ ও প্রতিরোধ নীতি কেবল মানুষের জীবনই বাঁচায়নি, বিস্তর পরিসরে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করেছে। এর পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপর মহামারীর প্রভাবও অনেকটা প্রশমন করা গেছে। গেল 3 বছর ধরে চীনের অর্থনীতির বার্ষিক প্রবৃদ্ধি গড়ে 4.5% মধ্যেই থেকেছে। প্রবৃদ্ধির এই হার বিশ্বের প্রবৃদ্ধির চেয়েও বেশি। করোনা সংক্রমণ শুরু হয়েছিল যে উহান শহরে, সেখানকার মার্কেটগুলোতে এখন বেড়েছে মানুষের ব্যস্ততা। বিশেষ করে চীনের নিজস্ব চন্দ্রবর্ষ বা বসন্ত উৎসব উপলক্ষে উপহার ও ঘর সাজানোর দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। চীনের মধ্যাঞ্চলের প্রদেশ হুবেইয়ের রাজধানী উহানে দিন যত যাচ্ছে মার্কেটগুলোতে ততই বাড়ছে মানুষের আনাগোনা। পরিবারের সবাইকে নিয়ে নতুন বছরের কেনাকাটা করতে আসছেন নাগরিকরা। অনেকে এসেছেন শিশু সন্তান থেকে শুরু করে বয়স্ক সদস্যদের সঙ্গে করেও। সম্প্রতি উহানের বিখ্যাত হ্যাংচেং স্ট্রিটের মার্কেটগুলোতে মানুষের বিপুল সমাগম চোখে পড়েছে। তাই দোকানে দোকানে শোভা পাচ্ছে কাগজে বানানো নানা সামগ্রী, লণ্ঠন থেকে শুরু করে নানা উপহার সামগ্রী। বাড়িঘর সাজানোর ঐতিহ্যবাহী নানা সামগ্রী ও ফুলের দোকানগুলোতেও বেশ ভিড় লক্ষ্য করা গেছে। চলতি বছরের 22 জানুয়ারি চীনা চান্দ্র বছরের প্রথম দিন। এদিন থেকে শুরু হবে নতুন বর্ষবরণের উৎসব বা বসন্ত উৎসব। বাংলাদেশের সোনার বাংলা অর্জনের স্বপ্ন এবং চীনের সমৃদ্ধ সমাজ গঠনের স্বপ্ন একই রকম বলে মন্তব্য করেছেন ঢাকা সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ও ভাইস মিনিস্টার চেন চৌ। ঢাকার একটি হোটেলে চীনা দূতাবাসের আয়োজন করা অনুষ্ঠানে তিনি বলেন, মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নির্মাণ করাই চীনের কমিউনিস্ট পার্টির লক্ষ্য। ব্রিফিং অন দ্য 20th ন্যাশনাল কংগ্রেস অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না বা সিপিসির 20তম জাতীয় কংগ্রেস বিষয়ক বিশ্লেষণ শীর্ষক ওই অনুষ্ঠানে সিপিসির 20তম জাতীয় কংগ্রেসে নেওয়া নানা পরিকল্পনা এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করেন এই নেতা। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে চীনের ভাইস মিনিস্টার বলেন, বর্তমানে চীনা কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্রের লক্ষ্য অর্জনের নতুন যুগে প্রবেশ করেছে এবং চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্র অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল এবারের আয়োজনে।
আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ।